আদালতে যাবার পথে পুলিশের উপর বিষ্ঠা ছুড়ে পালানোর চেষ্টা এক দাগি আসামির। ঘটনা মঙ্গলবার সকালে বিশালগড়ের পরিমল জমহুনি এলাকায়। জানা গেছে বিশ্রামগঞ্জ থানা এলাকা থেকে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনায় পুলিশ জাহাঙ্গীর হোসেন নামে এক অভিযুক্তকে খুঁজছিল। সোমবার রাতে সোনামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকালে নিয়ম অনুযায়ী অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে সবুজ মিয়াকে মেডিকেল করিয়ে আদালতে সোপার্দ করার উদ্দেশ্যে গাড়ি করে পাঠানো হয়। ওই সময় তার সঙ্গে ছিলেন হেড কনস্টেবল নারায়ণ দেববর্মা এবং দুইজন টিএসআর, তাদের মধ্যে একজন হাবিলদার এবং একজন রাইফেলম্যান। তাদের গাড়িটি পরিমল চমনি এলাকার কাছে যেতেই অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়, কিন্তু পুলিশের তৎপরতায় সে পালাতে পারেনি, যথাসময়ে পাকড়াও করা সম্ভব হয়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানিয়েছে জাহাঙ্গীর হোসেন পরিমল চমনি এলাকায় যাবার পরেই সে তার নিজের শরীর থেকে বিষটা নির্গত করে পুলিশের উপর ছুড়ে মেরে গাড়ি থেকে ঝাঁপ দেয়। কিন্তু হেড কনস্টেবল নারায়ণ দেববর্মা এবং দুইজন টিএসআরের অত্যন্ত তৎপরতায় তার পালানো সম্ভব হয়নি। এই ঘটনায় তার মাথায় সামান্য আঘাত লাগে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে। আজকে আমাদের বিশ্রামগঞ্জে রিসেন্টলি যে বিভিন্ন বাইক চুরি হয়েছে বিশ্রামগঞ্জ থানার, ওই চুরির কেসটাতে আমরা পুরো এভিডেন্সের ভেতরে সবুজ মিয়া করে একজন মানে আসামিকে আমরা আজকে ফার্স্ট মর্নিংয়ে আমরা তাকে ডিটেন করছি। তো ডিটেন করে অ্যাকর্ডিংলি তাকে ফর্মাল মেডিকেল টেডিকেল করাইয়া আমাদের হেড কনস্টেবল নারায়ণ দেববর্মা আর দুইজন টিএসআর হাবিলদার একজন আর একজন রাইফেলম্যান ব্রজ শাখা মুরা সিং আর একজনের নাম হয়েছে শাহু, মেজর শাহ হাবিলদার শাহু, তারা দুইজনের যে আমরা পাল্টা পুলিশে কমান্ড দিয়ে সেটা তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করার জন্য পাঠাইছে। তো যখন আমাদের সেশ্রী মাইল পার হয়ে সেটা পরিমল চমনির কাছাকাছি গাড়িটা গেছে, সে কি কিছু হঠাৎ করে পায়খানা করে যে টিএসআরটা দোনটা টিএসআরের গাড়িতে করে পায়খানা সে মাইরা সেটা সে রানিং গাড়ির দিকে লাভ দিয়া সে ভাইকে দিতে চেষ্টা করছে। তার নাম কি স্যার? তার নাম হয়েছে, ভালো নাম হয়েছে জাহাঙ্গীর হোসেন এমনি এলা সবুজ মিয়া। বাড়িটা কোন জায়গায় থাকে? বাড়ি হচ্ছে সোনামুড়া আড়ালিয়াতে। কোন জায়গা থেকে মানে অ্যারেস্ট করছেন আজকে? তাকে সোনামুড়ার ইয়ার থেকে তাকে মানে কালকে রাত্রে মানে 12টার পরে এখান থেকে যাওয়া হয়েছে, তারপর তাকে এখানে অ্যারেস্ট হয়েছে। মানে বিভিন্নভাবে আমাদের এভিডেন্সের ভিত্তিতে আমাদের ওই কেসটা করে যখন তাকে এখানে আমাদের মাননীয় আদালতে পাঠানোর পথে সে যখন লাভ দিয়েছে তখন রানিং গাড়ির ভিতরে আমাদের টিএসআরের ছেলেটা ভাগ্যিস তাকে ডিটেন করতে পারছে, কিন্তু সে রানিং গাড়িতে পারে দিতে দেওয়া রানিং গাড়ি দিতে পারি খেয়ে তার এখানে একটু আঘাত পাইছে। পেছে লগলগে হাবিলদারে তাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু তাকে ফার্স্ট এড করছে, ডাক্তারবাবু যেভাবে অ্যাডভাইস করছে যে তাকে এখন কি স্যার এখন কি আবার মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে? না, আমরা তো ডাক্তারবাবু যেহেতু তাকে জিবিতে রেফার করতে হাসপাতালে আমাদের কিছু এসকোর্ট চাইছে, আমরা এসকোর্ট প্রোভাইড করে দিয়েছি। যেহেতু পুলিশই হেফাজতে থাকাকালীন সে পালাবার চেষ্টা করেছে, তাই তার বিরুদ্ধে পুলিশ অতিরিক্ত মামলাও নিয়েছে বলে জানানো হয়।